হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেক সবাই খুব ভালো আছেন, এখানে আমরা সবাই খুব ভালো আছি। অ্যান্ড আজকে ভাবলাম অ্যাকচুয়ালি শাড়িগুলোকে দেব পিকো আর ফল করাতে। তো তার মধ্যে থেকে আমি সাডেনলি আমার মনে পড়লো যে কিছু শাড়ি আমি দেখিয়েছিলাম, বাট কিছু শাড়ি যখন আমি পারচেজ করেছিলাম তখন সামহাও আমি ইউনো ক্যাপচার করতে পারিনি, আজ শেয়ার করতে পারিনি। সো এনিওয়ে সেই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে, তাহলে আজকে শুধুমাত্র শাড়িজ আর কিছু জুয়েলারিজ, বিকজ জুয়েলারি শপটা তো তোমরা মানে শপিংটা তোমরা দেখেছো, বাট আমি এক্স্যাক্টলি কী কী কিনেছি সেটা কিন্তু ঠিকভাবে দেখিয়ে ওঠানো যায়নি, বিকজ ক্যামেরাও আমার হাতে কিনছিও আমি, এত ভিড়, এই সব সাথে বাজাতে অনেক কিছু মিস হয়ে গেছে। তো সেগুলোকে তোমাদের সাথে শেয়ার করবো যে আমি এক্স্যাক্টলি কী কী কিনেছি আর বাকি কী কী শাড়ি কিনেছি, ওভারঅল আমার পুজোর শপিং বলতে পারো আমি আজকে শেয়ার করবো শাড়ি অ্যান্ড জুয়েলারিজ। তো চলো দেখা যাক সবার প্রথমে আমি কী কিনেছি। ওকে, এটা হচ্ছে মানে এমনি ন্যাচারালি দেখ দূর থেকে দেখলে পরে তোমরা বলবে এটা একটা সিম্পল কেরালা শাড়ি, না এটা সিম্পল জাস্ট কেরালা শাড়ি না, এটাকে বলা হয় জি আমরা যেটাকে কেরালা শাড়ি জানি সেটা তো হচ্ছে এরকম গোল্ডেন বর্ডার দেওয়া পাল্লুটা, এরকম বডিটা পুরো শাড়িটা হয়ে থাকে থান, বাট এটা কিন্তু সেটা না, এটা হচ্ছে এটাকে বলা হয় বলছি দাঁড়াও, এটাকে বলা হচ্ছে মুন্ডু শাড়ি, অনেকটা যেমন আসামের আসামিয়াদের যে শাড়িটা হয় না মেখলা চাদর, বা অনেকটা ওই রকম কনসেপ্ট অ্যাকচুয়ালি। এটা হচ্ছে আঁচলটা, ঠিক আছে, আর এটা হচ্ছে বর্ডার মানে বডি পোর্শনটা আর কি। তো এটা এটা আর মানে আঁচলটার জন্য কিন্তু মানে শাড়ির আঁচলটা কিন্তু সেপারেট, এটাকে আলাদাভাবে ওড়নার মতন করে টাক করতে হয়, আর ব্লাউজ ডিপেন্ড করে যে তুমি কী ব্লাউজ পরতে চাও, বাট আমি যেটা কিনেছি এটার সাথে একটা গোল্ডেন কালারের ব্লাউজ কিনেছি, আমি দেখাচ্ছি ব্লাউজটা আছে এখানে কোথাও। তো এটা একটা কিনেছি, এটা আমার অনেক দিনের শখ ছিল একটা শাড়ি কেনার, মুন্ডু শাড়ি, তো সেটা হচ্ছে এটা, ঠিক আছে। এটা একটা প্লেনই, এরকম কিছু না যে কোনো আলাদা কোনো ডিজাইন আছে বা কিছু, সিম্পলি, বাট এটা কিন্তু আলাদা আলাদা সেপারেট সেপারেট, এটা হচ্ছে তোমার ওড়নাটা আর এটা হচ্ছে তোমার বডি পার্টটা, আর যখন এটা মানে পরা হবে তখন না এই যে ডিজাইনটা দেখছো এটা না সামনের দিকে আসবে, একটা বড একটা পাটির মতন হয়ে আসবে, তো এই হচ্ছে বিলো পোর্শনটা। তো এটা একটা কিনেছি, এটা এটা আমি কিনেছি তোমার নাল্লি থেকে, নাল্লি থেকে কিনেছি। ওকে, এরপরে আসি এটা, এটা একটা মানে এটা হচ্ছে টিপিক্যাল ওল্ড, ভেরি ওল্ড ট্র্যাডিশনাল সাউথ ইন্ডিয়ান শাড়ি, এটা যেমন দেখতে পাচ্ছি একদম ঘন চেক চেক করা আছে, আর এই বর্ডারটা যদি জিজ্ঞাসা করো কেন কিনলাম, মানে এরকম ডিজাইনগুলো না খুব সচরাচর দেখা যায় না এখন আর, মানে সিল্কের ওপরে যেটা অ্যাকচুয়ালি পিওর সিল্কের ওপরে যে যেটা সেটা দেখতে পারবে না, আঁচলটা হচ্ছে এরকম খুব সিম্পল, শাড়িটার মধ্যে কিন্তু কোনো আহামরি কিছু নেই, বাট পুরো ওল্ড ট্র্যাডিশন ওল্ড বলে আমার এটা মনে হলে একটা জাস্ট রাখি, তো সেই জন্য এই একটা সিল্ক কেনা। তো এটা একটা কুলফি না আমাকে পাগল করে দেবে, এটা তো তোমরা দেখিয়েছিলে, এটা যখন কিনছিলাম তখনই দেখা হয়েছে এটা একটা নিয়েছি, মানে যারা আমার আগের ভিডিওটা দেখেছো তারা জানতে পারো এটা তো এটা একটা নিয়েছি। তো এটার বর্ডারটা খুব সুন্দর, আমি এই জন্য বসে করছি জানো, কারণ কুলফি না নাহলে পরে শাড়িগুলোকে টানবে। এটা হচ্ছে নিচের বর্ডার পোর্শনটা আর এটা হচ্ছে উপরের দিকটা, এটা একটা যে সিম্পল মানে মাঝে সাঝে পরে কোথাও কোনো গেট টুগেদার এরকম কিছু থাকলে যখন যেতে হয় তো তো তার জন্য আমি এটা কিনলাম। তো এটা একটা, এটা খুব সিম্পল, পুজোর সময় পরলাম একদিন, সবার আগে পুজোতে গেলে তারপরে পরবো। ওকে, এটা আরও একটা, এটা প্যাকিংটাও খোলা হয়নি, আসলে আমি ভাবলাম শাড়িগুলো না একবারে দিতে যাবো, বললাম তাই তোমাদের সাথে একটু তোমাদেরকে একটু দেখা দেখে যাবো যাবো। এটা কি সিল্ক আমি ঠিক জানি না, এটা এটা একটা নিয়েছি, এই কালার কন্ট্রাস্ট আমার ছিল না অ্যাকচুয়ালি, আমার খুব ভাল লাগে এই কালারটা, কালার কম্বিনেশনটা পিঙ্ক অ্যান্ড গ্রিনের মধ্যে, প্যারেট গ্রিনের মধ্যে, আর এর আঁচলটা হচ্ছে এরকম এরকম পিঙ্কের ওপরে জড়ির ওপরে কাজ। তো এই একটা শাড়ি নিয়েছি, আর একটা নিয়েছি সিল্ক, সিল্কটা একদিন তোমাদেরকে দেখিয়েছিলাম আমার ঠিক মনে পড়ছে না, এটা একটা সিল্ক নিয়েছি, এটা নিয়েছি চেন্নাই সিল্ক থেকে, এটা হচ্ছে আঁচলটা
আর এটা হচ্ছে পুরো বডিটা, আর ব্লাউজ পিসটা হচ্ছে সেম পিঙ্ক এর মধ্যে। আই থিঙ্ক সব আমার পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে। তো এই হলো আমার টোটাল শাড়ির কালেকশন। শাড়ি কি দেখাবো, কুলফি দেখো। এবার মেন আসি জুয়েলারিতে, জুয়েলারিতে কি কি কিনেছি। এটা একটা কিনেছি ছোট হেয়ারের জন্য, এরকম করে জাস্ট সব লুটে নেবে আমার, কুলফি না সব নিয়ে নেবে আমার। তো এই একটা কিনেছি, এটা দাম পড়েছে, এটা বলছে 7 টাকা দাম পড়েছে। ছোট চুলের সাথে ধরো এমন কিছু করা যাবে না বিশেষ কিছু। সো যে বললাম যে ঠিক আছে এরকম কোনো ক্লিপি কিছু নিয়ে নিই যেগুলো সুন্দর সব কিছুর সাথে জেল হয়ে যাবে। একটা আমার মানে খুব ভালো লেগেছে, এটার সাথে আমি এটাকে নিয়েছি জাস্ট টেনে পরার জন্য, জাস্ট পরে দেখাই একটু। হ্যাঁ জি, এগুলোকে ইগনোর করো, মানে ওভারঅল লুকটা এরকম আসবে। এটা একটা কিনেছি, আমি এটা তো ভিডিওতেই তোমাদেরকে বলেছিলাম যে আমি একটা নিচ্ছি। আমি আমি যদিও নিজে জানি না কিন্তু যে কিভাবে আমি জিনিসটাকে ইউজ করব, কারণ আমার তো ধরো বড় চুল নেই যে আমি খোপা মাখবো, বাট তবুও নিয়েছি। সামাও লাইক দিস এরকম কিছু একটা করব, বা এরকম কিছু একটা ডিজাইন কিছু একটা তো এক্সপ্লোর করতেই হবে। তো এই একটা নিয়েছি, এটা পড়েছে 150 টাকা। সব থেকে বেশি আমার ফেভারিট ইয়াররিং সেটা হচ্ছে এটা, এটা আমি নিয়েছি। এটা এগেন যদি ওটা খুব কানে বেশি হেভি মনে হয় তাহলে এটা পরবো শাড়িটার সাথে। অ্যান্ড দেন আরও একটা নিয়েছি, হোয়াইট আমার অলওয়েজ ফেভারিট। তো এই একটা নিয়েছি, এটা খুব সুন্দর লাগছিলো কিন্তু জানি না কিসের সাথে পরবো, বাট এটা নিয়েছি। ওকে দেন এগেন এই একটা ক্লিপ নিয়েছি, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি নিয়েছে গ্রিন কালার। কুলফি কাম, এখান থেকে বকে চিকিয়ে ওখানে দরজায় ঠোকাঠুকি করছে। হ্যাঁ কাম 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 কুলফু, কাম 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 কুলফি কই, এই যে কুলফি রানী কাম। তো এটা একটা নিয়েছি এগেন ওই গ্রিন কালারের যে শাড়িটা আছে সেটার সাথে পরার জন্য। আর এটা জাস্ট ফাঙ্কি একটা কিছু কোনো কিছুর সাথে পরে নিলাম তার জন্য। ওকে এই ইয়াররিংটা যাই না, মানে আমার মনে হয় আমি সব থেকে বেশি এটাকেই ইউজ করবো, কারণ কেস এটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, সব কিছুর সাথে যাবে, কি সুন্দর দেখো। তো এই একটা নিয়েছি, মানে অনেকগুলোই ডিজাইন ছিল, সামো আমার মনে হলো এই স্টোনটা বেশ বেশ লিফের মতো এরকম করে যাচ্ছে। তো এই একটা নিয়েছি, রেখে দিলাম, আর খোলাটা বড় ব্যাপার না, রাখ থেকেই বিরক্তি লাগে। এটা কেন নিয়েছি জানি না, বাট নিয়েছি, কি ভেবে নিয়েছি তাও জানি না, বাট নিয়েছি। কোনো মাং টিকা নেই, টিকলি নেই, তো নিলাম। যদিও আমার কাছে কোনো টেম্পল জুয়েলারি নেই, আই ডোন্ট হ্যাভ এনি টেম্পল জুয়েলারি বাই দ্য ওয়ে। আমি জানি না বাচ্চাদের না বড়দের, বাট আমার এই টিকলির এটা খুব ভালো লেগেছিলো বলে আমি এটা নিয়ে নিয়েছিলাম, বাট খুব ছোটো, বাট এনিওয়ে বাঁধা যাবে, মানে এখন অনেক ট্রিক বেরিয়ে গেছে না, তো সেই ট্রিক ইউজ করলে পরে। বাট আমি জানি না কেন কিনেছি, বাট আমার এটা না খুব ভালো লাগলো, স্পেশালি এই এই যে রুবি মতন যেটা স্টোনটা আছে না সেটা আমার খুব বেশি ভালো লাগলো। তো সামথিং এরকম কিছু একটা করা যেতেই পারে, নাথিং রং, মানে আমার ভালো লাগে অ্যাকচুয়ালি টিকলি পরতে, তো সেই জন্য। মানে খুব হালকা স্টোন, আর রুবি স্টোনটা না খুব ডিসেন্ট দেখো, মানে আছে বাট এতটা না বোঝাও যাচ্ছে না, এরকম একটা টাইপ আর কি। বাট এনিওয়ে সেই জন্য এটা একটা কিনেছি আর কিনলাম। ও আমি মানে আমার পরে না রিয়েলাইজ হলো যে এটা কেনার থেকে বোধ হয় আমি যদি অন্য কোনো ডিজাইনটা কিনতাম তাহলে বোধ হয় বেশি ভালো হতো, বাট কিনে ফেলেছি। আর এরকম ডিজাইনটা কেনার কারণ কিন্তু হচ্ছে সিরিয়াল। তো এটা হচ্ছে নোজ পিন, লিফ নোজ পিন, আমি জানি না আমি পড়তে পারবো কি না, বাট আমি কিনে নিয়েছি, না পড়তে পারলে পরে থাকবো আর কি।
Oh wow, nice, nice na leaf. আর সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে আমাকে আমার অরিজিনালটা মনে হচ্ছে না বার করতে হলে, দারুণ সুন্দর হাইড হয়ে যাচ্ছে। এই পুজোর শপিং, চেন্নাই থেকে করা শপিং, আর এই দুটো ক্লিপ, এই একটা এই একটা, কোনো না কোনো, আমার এটা খুব ভালো লেগেছে বিকজ অফ ফ্লাওয়ার ফ্লাওয়ার। তো এই হলো আমার মানে দুর্গাপুজোর দুর্গাপুজোর শপিং ফ্রম চেন্নাই, ঠিক আছে। এটা আমার যতটা খারাপ মনে হচ্ছিল ততটা খারাপ না, কিন্তু না বেশ ভালো লাগছে। পুজোর চার দিনে আমি কিন্তু যেখানে যাই না যাই, সাজি না সাজি সেকেন্ডারি, বাট আমি এই নোজ পিন, এই নোজ রিংটা, আর্টিফিশিয়াল প্রেস রিংটা আমি পরে থাকবো, এটুকু আমি ফুল অ্যান্ড ফাইনাল। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল আবার একটা নতুন ব্লগের সাথে। প্রত্যেকে ভালো থাকবে, আর পুজোর শপিং কেমন হয়েছে প্লিজ আমাকে জানিও। আর এই তো আমি চেন্নাই থেকে এই কটা জিনিসই কিনেছি, তার মধ্যে থেকে অফকোর্স মুন্ডু শাড়ি যেটা, সেটা একটা খুব ভালো, মানে অনেকদিন ধরে খুঁজছিলাম, যতবারই যেতাম চেন্নাই ততবারই খুঁজতাম, বাট এবারে প্লাস পয়েন্ট যেহেতু ওনামের সময়ে গেছে সেই জন্য দোকানের স্টকটাও ছিল। ওনাম হচ্ছে কেরালা, মানে হচ্ছে কেরালার সব থেকে বড় ফেস্টিভ্যাল। সো যেহেতু ওনামের আই থিঙ্ক আমরা যখন চেন্নাই ছিলাম তখনই ওনাম হয়েছে, তো যার ফলে এই মুন্ডু শাড়িটা না মানে স্টকে ছিল, আদারওয়াইজ থাকে নাকি, খুব একটা মানে ইউজ করে না মানুষ, নর্মালি এই ফেস্টিভ্যালের টাইমেতে ইউজ করে থাকে। তো এই আর যার জন্য বোধ হয় আই থিঙ্ক এই ইয়াররিংটাও আমি পেয়ে গেছি, এটা আমি সেপারেটলিও পরতে পারবো, ও আমি জানতাম না, এইমাত্র তুল থেকে রিয়েলাইজ করলাম যে এটা আলাদা এটা আলাদা, দুটো আলাদা আলাদা ভাবেও চাইলে পড়তে পারো, গুড না ভালো। তো এই ব্লগটাকে আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল আবার একটা নতুন ব্লগের সাথে। প্রত্যেকে ভালো থেকো, আর প্লিজ 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 যদি ব্লগটা ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, থ্যাংক ইউ সো মাচ।